আমরা দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি, আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুনাহ হবে কিনা? অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পরাতে পারবে? ফরজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাডাই করা যাবে কিনা জানলে খুশি হতাম। এমনি হাসিবুল বাহার আপনি লিখেছেন, কিছু কিছু বক্তা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলে থাকেন 2024 সালে নাকি মাহদির আত্মপ্রকাশ ঘটবে, এটা কতটা সত্য? মাহদি কনসলে আসবেন এ ব্যাপারে কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা হয়নি, অতএব নিজেদের থেকে মনে করে এরকম বক্তব্য দেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে সেটি করছেন। এটা ঠিক যে পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামত কখন হবে এটা জিজ্ঞেস করলে তিনি বলতেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তার চেয়ে ভালো জানেন না, অর্থাৎ এ বিষয়ে কেউ জানে না আল্লাহ তালা ছাড়া। কোরআন আল্লাহ তালা বিষয়ে পরিষ্কার নির্দেশ করেছেন যে কেয়ামত কবে হবে এটা জিজ্ঞেস করলে যেন আল্লাহর উপর ন্যস্ত করা হয়, এটা আল্লাহ তালা কাউকে জানাননি। অতএব কেয়ামতের আলামতগুলোকে একেবারে ক্ষণ দিন ঠিক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি, অতএব আমাদের সেটি করা থেকেই বিরত থাকা উচিত। এনজে জেরিনি এটি থেকে আপনি লিখেছেন, অনেক সময় দেখা যায় গুগলে নির্দিষ্ট স্থানে সূর্যোদয়ের যে সময় দেওয়া থাকে তার পূর্বেই বাইরে আলো ফুটে যায়, তখন কি গুগলের সময় নামাজ পড়লে নামাজ হবে নাকি বাইরে আলো ফুটে গেলে তখন নামাজ হবে না? দেখুন, আলো ফুটে গেলেই কিন্তু সূর্যোদয় হয় না, এটি আমাদের মাথায় রাখতে হবে। সূর্যোদয় এক জিনিস আর আলো ফুটে যাওয়া আরেক জিনিস। যদি এমন হয় যে অনলাইনে যে টাইম দেওয়া আছে তার আগে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য উদয় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেটা দেখেছেন সেটার উপরে আমল করবেন, গুগলকে আপনি এক্ষেত্রে প্রায়োরিটি দিবেন না। গুগলের তথ্যের চাইতে আপনার চোখে দেখা যে বিষয়টা সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না সূর্য উঠে নেই, জাস্ট আলো হয়ে গেছে, তো আলো হওয়ার সাথে সূর্য ওঠার সম্পর্ক ওইভাবে না যে আমরা মনে করি যে আলো হওয়া মানেই হলো সূর্য উঠে যাওয়া। সূর্য উঠার একটু আগে থেকে অনেক সময় আলো শুরু হয়। জান্নাতুল জাহিদা আপনি লিখেছেন, অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পরাতে পারবে? আল্লাহ মাফ করুন, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অন্য কোনো মানুষ নেই, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান এটি করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে। আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার, যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর, এই চেষ্টা থাকা উচিত। কিন্তু কেউ না থাকলে, সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুণ হবে না। জান্নাতুল নসফা এআডি থেকে আপনি লিখেছেন, আমরা দুই রুম নিয়ে বাসা ভাড়া করে থাকি, আমাদের পাশের রুমে একজন হিন্দু লোক থাকে, রাতে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, এতে আমাদের কোনো গুণ হবে কিনা? কোনো অমুসলিম আপনার বাসায় খাওয়া দাওয়া করলে গুণ হবে না, বরং এসলে আপনি ইসলামের সৌন্দর্য তার সামনে প্রকাশ করতে পারেন, তার সামনে মেলে ধরতে পারেন, তুলে ধরতে পারেন, সেই সুযোগ আপনার আছে, সেটি আপনার করা উচিত। রোমানা আক্তার খান আপনি লিখেছেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন, আমরাও দোয়া চাই। আমাদের সমাজ যত সুস্থ মন্ডলে সবার জন্য দোয়া করি, আল্লাহ তালা সবাইকে কল্যাণের পথে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। আব্দুর রাজাক HT এআডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাডাই করা যাবে কিনা জানলে খুশি হতাম। না, পুরোনো ডাকাডাই করা যাবে না, কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক। এরপর আলাদা করে ডাকাডাই করা মানে হলো যে প্রথম, অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন, সেটার মানে হলো আপনি একাধিক আজানে বিশ্বাসী, বা এটাও এক প্রকার আজান। আর যদি এমনিতেই ওরকম মাইকে ডাকাডাই কিছু না, জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলেন যে আজান হয়েছে বা অক্ত হয়েছে, তাহলে সেটা তো চাই যাচ্ছে, অসুবিধা নেই। উম্মার স্বার্থে, সুন্নার সাথে।